দেখছেন সব কাটা রওনা হয়েছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহর ওলি যাইতে 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 আল্লাহর আরশে যাইয়া পৌঁছে গেছে। আরশে পৌঁছে আরশকে ডাকতেছে, আরশ আরশ রে আল্লাহ কই, আমি নবীর কথা মতো মাওলার দিদারে আসছি। আল্লাহ কই, আল্লাহর সাথে দেখা করব। আরশ কই, বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না, কি বলো নবীর সাথে কথা হইল, নবীর সাথে আরো কি হয়েছে শুনছো? নবীর কোন উম্মত যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ আরশ কুরসি ফালাইয়া নবীর উম্মতের দিদার জন্য, সাক্ষাতের জন্য, দেখা দেওয়ার জন্য আমার আল্লাহ জমিনে নাইমা যায়। বাইজি দেখতে চিৎকার মারছে আল্লাহ একবার বলে, কয় কি রে আল্লাহ জমিনে নেমে যায়, আমরা সেই নবীর উম্মত। বাইজিদ কত বড় দরজার ওলি ছিল, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলি ভালো লাগে না, দূরে থাকেন কিন্তু বেয়াদবি নয়, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তরিকতের কাজ নিয়ে যাচ্ছে, তরিকতের কাজ যাচ্ছে, তরিকতের তালিম দেবেন। রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলে একটু রেস্ট নেবেন তো, বসছেন, উপর থেকে পাখি লেদা মারলেন, ময়লা ছাইড়া দিলেন, পাখির লেদা আইসা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির জামার মধ্যে পড়ছে। বাইজিদ বুস্তামি উপরের দিকে একটু রাগ হয়ে তাকাইলেন, আমি সফরে বাহির হলাম, আমার জামা তো একটা, তুমি একই করলি। আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওলিদের সাথে বেয়াদবি করেন না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ একটু কড়া নজরে তাকাইছে রাগ হইয়া, পাখিটা সাথে সাথে পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন কি কেমন হইল, আমার সাথে বেয়াদবি যে করলে এখন তো তোর জীবনটা শেষ। তার থেকে ছয় মাস পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যাচ্ছে তরিকতের কাজ, তরিকতের তালিম নিয়ে যাচ্ছে। এক হঠাৎ দেখে আসরের নামাজের সময় হয়ে গেছে, এখন তো নামাজ পড়বে। বলুন তো আল্লাহর ওলিরা নামাজ পড়ে কিনা? আরো জোরে কোন পড়ে? আমার নবী যা দিছে আল্লাহর ওলিরা তাই নিছে। নবী মেরাজের সফর করে আনছে নামাজ, সঙ্গে সঙ্গে ওলিরা নামাজ নিয়ে গেছে, নামাজ ব্যতীত ওলি হওয়া যায় না। বাইজিদ নামাজের টাইম নামাজ পড়বে তো, কোন বাড়িঘর নাই, পানি পাবে কোত্থেকে, উজু করবে কোত্থেকে? হঠাৎ দেখে পাহাড়ের চিপার মধ্যে ছোট্ট একটা ঘর, চারদিক পর্দা করাল, ঘরের পাশে দাঁড়ায় ডাকতেছে, বাড়িতে কে আছেন, আমার একটু পানি দিবেন, উজু করে নামাজ পড়ব। কিন্তু বাড়ি আছে, মানুষের কোনো শব্দ আসতেছে না। আবার ডাক দিলেন, বাড়িতে কে আছেন, একটু পানি দেবেন, শব্দ নাই। তিনবারের মাথায় বাইজি একটু রাগ হইয়া বলতেছেন, বাড়িতে কি কেউ নাই, আমাকে চিনেন, একবার না পানি দেন। রাগ হয়ে গেছে, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসতেছে একটা মহিলার কণ্ঠে। বলুন কার কণ্ঠে? মহিলা। ও মা বোনেরা, বলবো এ ওয়াজটা কি বলবো? তাইলে ওয়াজ কিন্তু চলে যাবে মহিলাদের পক্ষে। বলেন বলেন, তবু এ ওয়াজটা বলি, কি বলেন? মহিলাদের ওয়াজের দরকার আছে না? আমাকে চিনেন, একবার না পানি দেন। বাড়ির ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে জবাব আসছে, বাইজিদ বেশি রাগ হয় না, এইটা পাখি মারা না। আল্লাহু আকবার বল। মহিলা ভিতরতে ডাকে, বাইজিদ রে রাগ হইস না রে বাইজিদ, এইটা পাখি মারা না। বাইজিদ কই, আমি যে পাখি মারছি কবে, আমারই তো খেয়াল নাই, মহিলা কেমনে জানে? আমার নাম যে বাইজিদ, জীবনে দেখা নাই, এই কেমনে জানে? তাহলে বোঝা গেল আমার যে বুজুর্গ মহিলাটা। কয় না কয় না, দেখছেন মহিলাদের পক্ষে যাবে দেখে কয় না, আমার যে বুজুর্গ মহিলাটা কি, আরো যদি কোন মহিলাটা কি, আমি জীবনে কোনোদিন দেখা নাই, আমার নাম কেমনে জানে? আমি যে পাখি মারছি মহিলা জীবনে কোনোদিন দেখে নাই, মহিলা খবর কেমনে জানে? তাহলে বোঝা গেল আমার চেয়ে বুজুর্গ মহিলাটা বেশি। এক বেচারা নাকি বয়স ১৪০ বছরের বেচারা, তার ছেলেরে বলতেছে, বাবারে আমার বয়সের কোনো মানুষ মনোপৃথিবীত নাই, আমার ১৪০, শুরু সময় কি দেখছি, এখন কত কিছু হয়েছে, কর্ণফুলী বিরিজ হয়েছে,
আমার নর্সা বিরিজ হয়েছে, আমার একটু টাকা পয়সা দে, ঘুরা গায়ের আমি দেখাই কত কিছু হয়েছে। বেটা পোলার কাছ থেকে টাকা লিয়া ঘুরতেছে, দেখতেছে বাবা কিছু ছিল না, এখন কি হইল, 140 বছর, আমার চেয়ে বয়সের কেউ নাই। যাইয়া দেহে তার চেয়ে বয়সের আরো মুরব্বি রাস্তার মধ্যে এক বেচারা বইয়া কানতেছে। জিজ্ঞেস করলেন, বাবা আপনি বুড়া মানুষ কানতেছেন, আপনার বয়স কত? কো বাবা রে আমার বয়স তো 145। হাই হাই, তাই আমার চেয়ে বেশি বয়স, 45 বছর বয়স, আপনি রাস্তা বইয়া কানতেছেন, ব্যাপার কি? কো বাবা দুঃখ কার কাছে কমু, আমার বাবা আমারে মারছে। কোন কি তাইলে আপনার বাবা আছে? কই না থাকলে আমারে মারছে? হ্যাঁ কই, আমি কইছিলাম আমার বয়স বেশি 140, ওহানি দিহানে আমার চেয়ে অনেক বুজুর্গ বয়সে বেশি হন বহু। কইতে তাহলে আপনার বাবা কই একটু দেখে আসি। কই যে বাড়ির সামনে বসা দেখেন, যায় কইতেছে, চাচা এই পোলারারে বুড়া বয়সে মারলেন, এটা একটা কাম করলেন। ওই বেটা রাগ হয়ে গেছে, হ্যাঁ বেটা কোত্থেকে আইছস, দরুদি রেহাইতি বেটা, হ্যাঁ 3 বার কইছি আমার বাবারে হুক্কাটা জ্বালায়া দিত। আরে কোন কি তাইলে কি আপনার বাবাও আছে? আরে না থাকলে কইছি। আমি ভাবছিলাম আমি ওই বুজুর্গ বয়সে, অহন্দি বয়সে বুজুর্গ আরো এই দেশে আছে। ভাই যদি বলেন আমি ভাবছিলাম আমি বুজুর্গ এই দেশে আইসা দেখি, আমার চেয়ে বেশি বুজুর্গ হইল একটা মহিলা। সুবহানাল্লাহ। এখন বুজুর্গ যদি মহিলা হয়, আমি মহিলাকে কি বলে সম্মান করব? বাইজিৎ বলতেছেন কি বলে সম্মান করব। আচ্ছা বলুন তো, আমাদের কাছে মহিলাদের মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা আমাদের বাড়িঘরে কে আছে? আরো জোরে বলুন কে, আরো জোরে বলুন কে। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজা আঘাত দিলে খোদা সহে না, মার কলিজা আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। আচ্ছা সবচেয়ে দামি মহিলাকে আরো যদি কম কে? কেন এই মায়ের পায়ের নিচে বেহেশত, এ খবরটা কে কইছে? আল্লাহু আকবার, কে কইছে? আরে এই নবীর কথা মানার জন্য কে কইছে? ওমাইয়তির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার আল্লাহ কয় তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, যেই নবীকে এই মেরাজের সফর ঘটিয়েছে। আমার নবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। ভাই যদি বলেন মা সবচেয়ে দামি বস্তু, যে মায়ের পায়ের নিচে জান্নাত, যে মহিলাটা এত বুজুর্গ, আমি মহিলাটাকে মা বলে ডাক দিব। কি বলে ডাক দিবে বলেন? আরো জোরে কোন কি? মহিলাকে যদি মা বলে ডাক দেয়, মহিলারা বড় খুশি হয়। কোন সন্তান যদি মাকে মা বলে ডাকে, মা দেখবেন জবাব দেন, আমারে কিছুই দিস না রে বাবা, সকালে একবার আমারে মা কয়া ডাক দিস, বিকালে বাড়িতে আইসা আমারে মা বলে ডাক দিস, আমি মায়ের কলিজা ঠান্ডা হইয়া যা। এখন এক জাতের পুরুষ আছে, বিয়া শাদি শেষ করে দিলে আর মাকে মা ডাকতে মন চায়। এক ঘটনা মুরব্বীদের কাছে শুনেছি, বিবাহে শাদি করানোর পরও ছেলেটাও এমএ পাস, মেয়েটা হলো বিএ পাস, তারা ঘুমাইতে ঘুমাইতে বাজে রাত্র 10টা 11টা, কিন্তু মা বলতেছেন বাবা তোমাকে এমএ পাস করাইলাম, তোমাকে একটা বিয়ে করান দরকার, আমি বুড়া মানুষ, রান্না বাড়ার কাজ আমি আর কত করব। মার ইচ্ছা হলো ছেলেকে বিয়ে করাইলে রান্না বাড়ি করে ছেলের বউ আমার সামনে খানা দিবে, আমি আদরের সন্তানের বউয়ের হাতের খানা রান্না খানা আমি সুখে শান্তিতে খাবো। দেখা গেল বিয়ে করাইলেন যেই মেয়েটাকে বিয়ে পাস, তো তার 12টা পর্যন্ত টিভিই দেখে, রান্না তো করেই না, আরো বরঞ্চ মা কই বউয়ের হাতের খানা খাইব, মা রান্না বাড়ি করে বউরে খানা দিয়া মা খায়া ঘুমায়।
আরো পরিশ্রম বাড়ছে না কমছে? ছেলে চাকরি করে, থাকে প্রায় 30 কিলোমিটার দূরে, সপ্তাহে একদিন বাড়িতে আসে। আসার পরে মা নালিশ দিলেন, বাবা আমার রান্না করতে হয় বুড়া মানুষ, তুমি তোমার বিবি সাবরে কও না একটু রান্না বাড়া করতে, এই শীতের রাত্র আমি রান্না করতে করতে আমার ঠান্ডা ধরে ফেলছে। আচ্ছা আমি বলবো। স্বামী স্ত্রী ঘুমাইলেন এক রুমে, পাশের রুমে মা, বুড়া মানুষ তো ঠান্ডাই পড়ে গেছে, রাত্রে একটু কাশি দেয়, কাশি আইছে, ঠান্ডা হইলে কাশি ধরে না? বিবি সাহেবা বলতেছেন, তোমার মা খালি কাশে, এই ঘরে আমি থাকবো না। ওই যুবকটা বলেন, কও কি তুমি, মা তুমি রাত্রে কাশতে পারবে না। মা বলেন, বাবা আমি তো কাশি তো থামায় রাখতে পারি না, বুড়া মানুষ রাত্রে কাজ করতে হয় শীতের মধ্যে, তোর বিবি সাপ তো কাজ করে না, আমি কি করবো রে বাবা। বলে আমি নিষেধ দিলাম, তুমি কাশতে পারবা না। আচ্ছা বলুন তো, কাশি কি নিষেধ দিয়া থামানো যায়? না। বুড়া মানুষ কাশতেছে, বিবি বলেন এই ঘরে আমি থাকবো না, স্বামী বলেন তুমি যাইবা কই, প্রয়োজন পড়ে মারে বাইরে কিরে দিব। এজাতিয়া বাঙালি আছে কি না বাংলাদেশে? অথচ মা এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, কত প্রস্রাব পায়খানা মা সাফ করেছে, মেতরের দায়িত্ব মা নিয়েছে। যেদিন আপনার আমার মতো সন্তানের মুখ দেখবে মা, 3 দিন পর্যন্ত ব্যথা, 1 দিন পর্যন্ত ব্যথা সহ্য করেছে, 2য় দিন আর সহ্য করতে পারে না, শাশুড়ির কাছে বলে দিয়েছে, শাশুড়ি আম্মা আমার সন্তান হবে ব্যথা সইতে পারি না। শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে দিয়ে অপেক্ষায় সন্তান হবে। 2 দিন পার হইয়া যখন রাত্র হয়ে গেছে, তোমার আমার মা ব্যথায় অস্থির হইয়া ডাকতেছে, মহিলারা রে ব্যথার সহ্য করতে পারি না, ঘরের মধ্যে যদি একটা দাও থাকে, দাওটা আমার হাতে দাও, গলাটা কাইটা আমি মৃত্যুবরণ করি, সহ্য হই না ব্যথা। জিব্বা কামড়াইয়া কুচি কুচি করে ফেলেছে। অবশেষে শাশুড়ি বলতেছেন, তোমরা কার আছো, ঘর থেকে দাও জাতীয় সব বাইরে ফালাইয়া দাও, সারা রাত পার হয়ে গেল, 3 দিনের ব্যথা, তোমার আমার মা মাঝে মাঝে বেহুশ হয়ে আছে। ঘরের মহিলারা জগের পর জগ, বালতির পর বালতি আমার মার মাথায় পানি দিছে গো। মাঝে মাঝে মা জ্ঞানটা যখন ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, মহিলারা রে আমার স্বামী কই গো, আমার স্বামীরে আমার পাশে আসতে বলো। স্বামী যখন পাশে আসছে, স্বামীর পায়ে ধরে চিৎকার মেরে কাঁদছে, স্বামী 3 দিনের ব্যথা আর সইতে পারি না, মন বলে আমি বাঁচবো না, স্বামী গো পায়ে ধরে যদি মরে যায় আমার জীবনের অপরাধ ক্ষমা করে দিও। স্বামী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইয়া মসজিদে চলে গেছে, ইমাম সাহেব হুজুর আমার বিবির জন্য দোয়া করুন, আমার বাচ্চা হবে, আমার বিবি বলে বাঁচবে না। ডাকছে, তোমার আমার মা আমার শ্বশুর খই, আমার শাশুড়ি খই, তারা মায়ের জায়গায় বাবার জায়গায় বলেন না আমার কাছে আসতে। শ্বশুর শাশুড়ি যখন আমার মায়ের সামনে যাইতো, শ্বশুর শাশুড়ির পায়ে ধরে কান্তো, মা বাবা গো, মা গো ক্ষমা করে দিও, 3 দিনের ব্যথা আর সহ্য করতে পারি না, মন বলে আমি বাঁচবো না। শ্বশুর শাশুড়ি নামাজের বিছানাটা বিছাইয়া 2টা হাত বাড়াইছে, মামুদ আমার ছেলের বউ কান্দে বাঁচবে না বলে আমরা 2জনে মিলে হাত বাড়াইয়া ডাকলাম, আমার এই ছেলের বউয়ের হায়াত বাড়াইয়া 2টা 2 জায়গায় করে দাও গো আল্লাহ। জোরে জোরে কন্যা সুহান। দয়ার শ্বশুর দয়ার শাশুড়ি যখন দোয়া করে দিলেন, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে আর ব্যথা সহ্য করতে পারে না, এবার দেখ তার শ্বশুর শাশুড়ি আমার জন্য দোয়া করে দিছে। ও মা বোনেরা, শ্বশুরের দোয়া নাও না, শাশুড়ির দোয়া নাও না, তাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যা জলদি করে যা, বাচ্চাটার মাথাটা উপরের দিকে ছিল, মাথাটা ঘুরাইয়া দে, বাচ্চার মাথা যখন নিচের দিকে ঘুরাইয়া দিছে ঘো, তোমার আমার মার
পেটে থাইকা আমরা পাও দুইটা যখন উপরে গেছে এই দুইটা পাও দিয়া আমার কলিজায় ঠাস ঠাস করে লাথি মারছি। মা আবার বেহুশ হয়ে গেছে, মহিলারা মাথায় পানি দিছে, পানি দিয়া গোর বসাইছে। হঠাৎ করে তোমার আমার মতো একটা সন্তান দুনিয়ায় যখন বেরিয়ে গেছে গো, মা বেহুশ হয়ে পড়ে আছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে বাচ্চাটারে কান্দায়া দে, বাচ্চাটারে কান্দতে দে। ফেরেশতারা বাচ্চাকে কান্দায়া দিলে কান্দার আওয়াজ যখন মায়ের কানে লাগছে, তোমার আমার মা সকল ব্যথা বুইলা মার গিয়ান ফিরা গেছে গো। মা পাগলিনি রক্ত মাখা শরীর লইয়া দুইটা হাত বাড়াইছে, তোমরা কারা ঘরের মধ্যে আছো? তিন দিনের ব্যথায় জিব্বা কামড়াইয়া, যে সন্তানের জন্য জিব্রে কামড়াইয়া শেষ করে দিয়েছি, আমার সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়, আমি দুইটা হাত বাড়াইলাম, দে আমার সন্তান আমার হাতে উঠাইয়া দে, 10 মাস 10 দিনের ব্যথা আমি মা দূর করে দিব। এই দুঃখিনী মাকে কষ্ট দেয় ঘর থেকে বের করে দিলেন। বলুন মা কষ্ট পাইছে নি? একজনে কইছে পাইছে, আর মনে কারো মা কষ্ট পায় নাই, মাশাল্লাহ। মা এই কষ্ট আপনাকে আমাকে পেটে নিয়ে মা করছে কিনা বলুন তো। মা বলেন, বাবা আমি তো কাশি থামাইতে পারি না রে বাবা, বুড়া মানুষ। দিবি কয়, আমি কাশি শুনলে আমার ঘুম হয় না, বুড়া মানুষ তো, কাশতে কাশতে একটু বমি করে দিছে, অনেক সময় বমি হয় না কাশতে কাশতে। অথচ আমরা যখন ছোট ছিলাম আমরাও ছোট কালে কাশতে কাশতে বমি করতে চাইলে মা দুইটা হাত বাড়াইছে, সন্তানের বমিটা মা হাতের মধ্যে লইছে, আর ওই মা কাশতে কাশতে বমি করে দিছে। তার ছেলের বউ বলে, তোমার মা বমি করে আমি এই ঘরে থাকবো না। ছেলেটা বলেন, বিবি মা বমি করে তুমি থাকবা না, তুমি যাইবা কই? তোমার মা যে বমি করে রাখো, মারে বাইর করতেছি। মাকে নিয়া গরুর ঘর আছে না, গরু গরুর ঘর, গরুর ঘরে নিয়া বিছনা করে দিছে। মা তুমি এখানে থাকো, আমার বিবির ঘুম হয় না। কাজটা কি ভালো করলো না? কি বলেন, কি করলো? এই মারে কষ্ট দিলে নামাজ পড়া লাভ হবে, রোজা রাইখা লাভ হবে, পীরের মুরিদ হইয়া লাভ হবে, পিশাব হইলেও কোনো লাভ? রাত্রে মা কাশতে কাশতে, শীতের রাত্র তো, আরো গরুর ঘরের মধ্যে বাতাস চারদিকের লাখে, কাশতে কাশতে মা বমি করে দিল। এই বমির আওয়াজ শুনে বিবি বলেন, আমি ঘরে থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। ওই ছেলেটা বলতেছেন, বিবি দাঁড়াও, রাত্র এখন গভীর গভীর রাত্র, এখন তুমি যাইবা কই? আমার মারেই আমি শেষ করে দিব। বস্তা বাহির করলেন, বস্তা চিনেন না, চাউলের বস্তা, একটা বস্তা বাহির করলেন, রশি লইয়া আমার কাছাকাছি যাইয়া দাঁড়াইছে। মা বলেন, বাবা গো আমার জন্য কি কাশির ওষুধ নিয়ে আসছো? বাবা শীতের মধ্যে সহ্য করতে পারি না রে, আমার ওই ঘরের মধ্যে জায়গা দিবি নি, ওষুধ বুঝি নিয়ে আসছো, ওষুধ খাবো, আর আমি কাশি দিব না। মা দুইটা হাত বাড়াইছে ওষুধের জন্য, নিষ্ঠুর সন্তান দুইটা হাত ধরে রশি দিয়া বাঁধতেছে। মা কান্দে, মাবু এ কষ্ট আমি কার জন্য করলাম? এ বাবা যুবক, এই মারে যারা কষ্ট দিবা গো, আমার নবীর সাফায়াত নসিব হবে না। মার দুইটা হাত বাইদা মাকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিচ্ছে, পাও দুইটা বাঁধছে, বুড়া মানুষ মহিলা ছুট্টু হয়ে গেছে, পায়ের মধ্যে ধরে বস্তার ভিতরে ভরতে চাইতেছে, নাউজুবিল্লাহ, বস্তার ভিতরে ভরতে চাইতেছে। হঠাৎ করে এক হাতে দড়া ছুটে গেলে মার মাথাটা নিচে ছিল, গা আর খানি ভেঙে গেছে।
মা একটা চিৎকার মারছে, বাবু এ কষ্টে আমি কেমনে সইব গো বাবু। বস্তার ভিতরে ভরে কাদের মধ্যে করে নিয়ে যাইতেছে বহুদূর জঙ্গলার কিনারে গুরুস্থান, কবরস্থানের কিনারে নিয়ে কবরস্থানের কাছে রাইখা বস্তার থেকে মাকে ফালাইয়া ঘাটটা ভেঙে গেছে। বস্তাটা লইয়া যখন বাড়ির দিকে রওনা হইছে, মা দুইটা হাত বাড়াইয়া ডাকে, মাবুদ রে আমার ছেলেটারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। একটু দূরে যাওয়ার পর জঙ্গলার থেকে শিয়াল বাহির হয়ে গেছে, শিয়াল এসে মায়ের চারিপাশে গুইরা বসেছে, আর পাশে শিয়ালগুলো ডাকতেছে, মা জুরে জুরে বলতেছে, রে জঙ্গলার শিয়ালের দল আমার বাবারে খাইস না রে, আল্লাহু আকবার, তোদের যদি পেটে খিদা থাকে খাইতে যদি মন চায় আমি মার জীবন শেষ করে দে, আমার কলিজার টুকরা সন্তান রে খাইস না, মাবুদ রে আমার বাবার সহি সালামতে বাড়িত পৌঁছাইয়া দাও। ওই ছেলেটার কানে যখন আওয়াজ টুকুন পৌঁছে গেল, ছেলেটা দাঁড়াইয়া শুনতেছে শিয়াল আইসা গেছে মায়ের কাছে, মা নিজের জন্য কিছু কয় না আমার জন্য দি, মা দোয়া করতেছে, নিজের শিয়ালকে খাইতে দিল আমারে খাইতে দেয় না, সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে চাই, এটা কেমন মা রে, এ মারে ফালাইয়া আমি বাড়িতে যাইতে পারি না। একটা দৌড় মারছে, মার কাছাকাছি যাইয়া দেখে চারটা শিয়াল মার পাশে বসে আছে, দূর থেকে চিৎকার মেরে ডাক মারছে, এরে শিয়ালের দল আমার মারে খাইস না রে, মারে খাইস না, মার সাথে বেয়াদবি করেছি অন্যায় করেছি, মায়ের কাছ থেকে ক্ষমাটুকু নিতে হবে, খাইস না রে, তোদেরকে অনুরোধ করি। এই লোকটার দৌড় দেখে শিয়াল দৌড়াইয়া পালাইছে, মায়ের পায়ের পাশে যাইয়া পড়ে গেছে, মায়ের পায়ে ধরে কাঁদতেছে, মা মা গো মা তুমি কেমন মা গো, তোমার জীবন দিতে রাজি আমার জীবনে কষ্ট হইতে রাজি না, তোমার জীবন দিয়ে আমাকে সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে চাও গো মা, তুমি আমার কেমন মা, মা ভুল করেছি আগে বুঝতে পারি নাই তোমার পায়ে ধরেছি, মা সন্তানের ডাক শুনতেছে কিন্তু সন্তানের চেহারাটা ঘাড় ঘুরাইয়া দেখতে পারতেছে না, ঘাড় ভেঙে গেছে, মা ডাকতেছে, বাবা গো আমার সামনের দিকে আসো, পায়ে ধরতে হবে না রে বাবা, আমার সামনে আইসা আমার একটা মা কইয়া ডাক দে, আমি মায়ের সকল ব্যথা দূর হইয়া যাইব। মা বাবারে যারা কষ্ট দিয়েছ, ওয়াজ শুনে লাভ হবে না, ওয়াজ করাইয়া লাভ হবে না, নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না, পিরসাব হয়ে লাভ হবে না, মরিদ হয়ে লাভ হবে না, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মা বাবারে কষ্ট দিলে কোনো লাভ হবে না। বলতেছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন কি বলে মহিলাটাকে সম্মান দিব, খেয়াল আছেনি কথাটা? বাইজিদ বলেন মা হইল সবচেয়ে দামি, মা হইল সবচেয়ে সম্মানী, ঘরের পাশে দাঁড়ায় ডাক মারলেন, মা মা তুমি আমার মা লাগো গো মা। বাইজিদ বলেন তুমি আমার মা লাগো, মা হইয়া জবাব দেন ছেলের সাথে, বাবা তুমি যখন আমাকে একবার ডাক দিছো আমি সংসারের কাজে ব্যস্ত ছিলাম, আবার ডাক দিছো সংসারের কাজে ব্যস্ত ছিলাম, তিনবারের মাথায় যখন রাগ হয়ে গেছো, আমি তো বলেছি বাইজিদ রাগ হইস না, এরা পাখি মারা না। মা এত বুজুর্গি কি করে হাসিল করেছেন জানতে যায়, ওই মহিলাটা জবাব দেন বাইজি এ বুজুর্গি হাসিলের পিছনে হলো আমি জীবনে কোনোদিন একত্ব নামাজ ছাড়ি না। মহিলা কি কয়, নামাজ? এ ফটিয়ার মা বোনেরা যদি বাইজিদের চাইতে আরো বড় ওলি হইতে চাও তাহলে আমার নবী মেরাজের সফর করে যে নামাজ নিয়ে আসছে এ নামাজের আমল শুরু করে দাও। বাইজিদরে এক নাম্বার হলো আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ি না, দুই নাম্বার হলো আমি বেপর্দা হইয়া ঘর থেকে বাহির হই না, তিন নাম্বার হলো আমি স্বামীর কথার বাইরে কোনো কাজ করি না, চার নাম্বার হলো বাইজিদরে আমি আমার স্বামীরে জীবনে কোনোদিন কষ্ট দেই না রে বাইজি, পাঁচ নম্বর হলো স্বামী যা রোজগার করে আনে আমি স্বামীর এই রোজগারের মধ্যে সন্তুষ্ট থাকি, যাই নসিবে থাকে তাই খাই, স্বামীরে আমি ব্যথা দেই না।
পাঁচ নাম্বার হলো স্বামীর কথার বাইরে কোথাও যাই না, কাজ করি না। এ ভাইজি, স্বামীর আগে ঘুম পাড়ায় তারপরে আমি নিজে ঘুমাই, স্বামীর আগে ঘুম না পাড়াইয়া আমি কোনোদিন আগে ঘুমাই না ভাইজি। তারপরে হলো আমি আমার স্বামী যখন অসুস্থ হয়ে গিয়েছিল স্বামীকে কোলে করে ঘরের বাহির করেছি গোসল করাইয়া, আরে ভাইজি আবার কোলে করে ঘরের মধ্যে নিয়েছি মাথার কেশ দিয়ে চুল দিয়ে আমার স্বামীর পানিগুলি মুছে দিয়েছি, আমি আমার স্বামীর জীবনে কোনোদিন কষ্ট দেই না। এই আমলগুলি আমার মধ্যে থাকার কারণে রে ভাইজি আমি তোমার চেয়ে আরো বুজুর্গি লাভ করে ফেলেছি। জোরে জোরে কন সুবহান, আসুন এই কাজগুলি আমরা করি, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখি। নবীজি মেরাজের সফর করে নামাজ সদাই হিসাবে আমাদের জন্য নিয়ে আসছেন, আবার রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, আবার বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এবং এই নামাজ দিয়ে মাওলার দিদার করা যায়। আসুন এই মেরাজের বরকত যদি পেতে চান তাহলে নামাজ ধরুন, শাবানের বরকত যদি নিতে চান নবীকে ভালোবাসুন, রমজানের বরকত যদি পেতে চান মা বাবার খেদমত করুন, আর যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আজকে বাড়িতে যায় মার পায়ে ধরুন, বাবার পায়ে ধরুন, ক্ষমা নেন রমজান আসার আগে। আল্লাহ সেই বুঝ দেখ, সেই শক্তি দেখ, সকলে বলুন আমিন। আসুন শেষ কথা হলো তিন নম্বরে খেদমত করতে হবে মা বাবার। কোরআন শরীফে আমি তিনটা ওয়াজ, কোরআন শরীফ হাদিস শরীফে তিনটা ওয়াজ আমি পাইছি। এক নম্বরে হলো ভয় করতে হবে আল্লাহকে, দুই নম্বরে হলো মহব্বত করতে হবে নবীকে, তিন নম্বরে হলো খেদমত করতে হবে বাপ মাকে। বলুন কাকে? আরো জোরে কন, বাপ মা যদি ছোটকালে আমাদেরকে লালন পালনের দায়িত্ব না নিত আমরা কি বাঁচতে পারতাম? শীতের রাত্রে দেখছেন মা ঘুমাইছে এক পাশে, বাবা আরেক পাশে, মাঝখানে আমরা। দেখবেন শীতের রাত্রে যে প্রস্রাব করে দিছেন তো মা, দেখবেন ঘুমের থেকেই হাতটা বাড়াইছে বাচ্চার নিচে, বাড়ায় না ঘুমের থেকে, দেখে ভিজা ভিজা লাগে, মা দেখবেন চট করে ঘুম থেকে উঠে বাবার বিছনাটা বিজা খাতা সরায়া শুকনা খাতাটা দিছে, আবার প্রস্রাব করলে আরেকটা খাতা দিছে, আবার প্রস্রাব করলে আরেকটা খাতা দিছে, খা দুধ সারে খালি মুত, কি কর খা দুধ সারে কি, কত আর খাতা বদলাইব, অবশেষে খাতা শেষ, মা দুঃখিনী, নিজের আঁচলটা কাপড়ের আঁচলটাকে চার ভাগ করে বাবার নিচে বাচ্চার নিচে দিছে, আবার এখানে প্রস্রাব করে দিছে। দেখবেন মা দরদি প্রস্রাবের বিজা জায়গাটা মা নিজে শুয়া বাচ্চাটাকে শুকনার মধ্যে শুয়াইছে, আবার প্রস্রাব করে দিছে, অবশেষে দেখবেন মা বাচ্চাটা বুকে নিয়ে থরথর করে কাঁপতেছে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। এই মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, এই মার কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া হবে। তাই আমি আমার গজলের মধ্যে বলি, মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজা আগা দিলে খোদা সহে না, মার কলিজা আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া, সব বরবাদ হয়ে যাবে যদি এই মার সাথে কেউ বেইমানি করেন। ভাই সাহেব, মা বাবার সাথে নাফরমান সন্তান আছে না আমাদের বাংলাদেশে? আহ, কার সাথে নাফরমানি করেন? মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য মা কত কষ্ট করেছে, কি বলেন, কষ্ট করে নাই? যখন আমরা মায়ের পেটে গেছি দুই মাস তিন মাস পর্যন্ত মা বমি করতো, খালি বমি, কিচ্ছু খাইতে পারে নাই। মা যদি ইচ্ছে করতো এই কষ্ট করে সন্তান দরকার নাই, কি বলেন, পারতো না? তারপরও দেখেন সাত মাস আট মাস বয়স হইলে মা কিছু খাইতে পারে না,
ঠিকভাবে শুইতে পারে না, ডান দিকে কাত হয়ে শুইলে আমরা লাথি মারতাম, মা বাম দিকে কাত হইতো, আবার লাথি মারছি, মা ওইটা দাঁড়ায় গেছে, আবার লাথি মারছি, লাথিটা মায়ের কলিজাটার মধ্যে লাগছে, কারো কাছে কয় নাই, জিব্বা কামড়াইয়া সহ্য করে দুইটা হাত বাড়াইয়া ডাকে, মহুত কবে গো এ সন্তানের মুখ আমারে দেখাইবা, এ সন্তানের মুখ দেখতে যাইয়া কত কত মা বিদায় হয়েছে, হয় নাই হয় নাই, ডেলিভারিতে মা মারা যায় না, বাস্তব ঘটনা, শেষ কথা, আমি দোয়া করে দিব। আমি যখন ওয়াজ ওয়াজের মাঠে আসি নাই, মসজিদে ইমামতি করতাম, যে মহল্লাটা ইমামতি করতাম এ মহল্লার মধ্যে ঘটনা, একটা মেয়ে গরিবের মেয়ে বাচ্চা হবে, তিন দিন পর্যন্ত প্রসব ব্যথা অস্থির, ওই মেয়েটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার কাছে দাঁড়াইয়া আসরের নামাজের পরে আল্লাহ সাক্ষী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, আপনারা আমার মহল্লাবাসী, আপনারা আমার গ্রামবাসী, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, কান্দতেছে আর বলতেছে আমাকে আপনারা সাহায্য করেন আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন কেউ যদি এইভাবে অসহায় কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সাহায্যের জন্য হাত বাড়ায়, আল্লাহ কয় এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাত দুইটা বাড়ায় রাখি, এরকম যদি কেউ হাত বাড়ায় হাত খালি দিবেন না, আল্লাহ বরদাস্ত করবে না, কিন্তু কেউ দিল না। মাগরিবের পর সালাম ফিরাইয়া মোনাজাত পড়লাম না, দাঁড়াইয়া বললাম বাবারা ভাইয়েরা আপনাদের মহল্লাবাসী অসহায় ব্যক্তি এইভাবে দোয়া চাইল, আপনারা দোয়া করলেন না, কিছু সাহায্য চাইলো সাহায্য দিলেন না, একবারে খালি দিলেন, কাজটা তো ভালো হলো না। একজন মুরব্বী বলেন বাবা কে কার জন্য রোজগার করে রাখছে, কে কারে দেয়, একদিন এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতে হবে, কবর দেশে যাইতেই হবে, আসুন এই কবরের মেহমান হওয়ার আগে কি করতে হবে সেজন্য একটু আলোচনা আপনাদেরকে নিয়ে করবো কোরআন হাদিস থেকে। তাই আসুন আলোচনায় ঢুকে যাই, কবরের আজাব সম্পর্কে কিছু আলোচনা আসুন আগে বাড়ি, তাই আলোচনায় ঢুকবো সরাসরি। সর্বপ্রথম আলোচনায় যাই কোরআন শরীফ থেকে, আমি তালাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা, এই যে হবে এটা আমাদের কথা না, কথাটা আল্লাহর, বলুন কথাটা কার, কোন আল্লাহ, যে আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন ওই আল্লাহই বলতে পারবে আমরা যে মরতে হবে, কিন্তু যিনি আমাদেরকে বানাইছেন এই মাউত যে বানাইছে সে বলতে পারবে এটা কতদিন টিকসই হবে, কি বলেন ঠিক কিনা, এই ফ্যানটা যে বানাইছে সেই বলতে পারবে এটা কতদিন টিকসই হবে, কিন্তু এটা যে বানাইছে সে বললেন এটা 5 বছর টিকসে হবে, আমি যদি বলি 50 বছর, বলুন তো আমার কথাটা কি সঠিক হবে, কেন এটা বানাইছে যে সেই জানে এটার মধ্যে কি মেডিসিন দেওয়া আছে সেই বলতে পারবে কতদিন টিকসে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভড়ির মধ্যে নাট বল্টু যা কিছু আছে সবগুলো কে দিয়ে বানাইলেন, যেই জাতের জিনিস দিয়ে বানাইলেন ওই মালিকেই বলতে পারবে এটা যে কতদিন যাবে। এই জন্য বলতেছেন তোমরা সকলেই একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। যদি জিগাই খোদা গো কোন মেডিসিন দিয়ে বানাইলেন আমরা যে মৃত্যুর কুলে ঢলে পড়ব, তা আল্লাহ ওয়াজ করে বোঝাবে কোরআন শরীফ, খলিকাল ইনসানু যাইফা, তোমরা যে মরে যাইবা এই জন্য, কারণ আমি তোমাদেরকে বানানোর সময় নরম করে বানাইছি, দুর্বল করে বানাইছি, খলিকাল ইনসানু যাইফা, এই মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে দুর্বল করে বানাইছি, বলুন আমাদেরকে দুর্বল করে বানাইছে কে বলতেছে। এখন যদি জিগা আল্লাহ আমরা দুর্বল করে কি দিয়া বানাইছেন, আল্লাহ তাও জবাব দিবেন কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক দুর্গন্ধযুক্ত পানি দিয়া বান্দা তোরে বানাইছি, তাই
তুমি যে মরে যাইবা এটা মাইনা নাও। বলুন, আল্লাহ যেভাবে আমাদেরকে বুঝাইলেন আমাদের মরতে হবে, এটা কি আপনাদের বিশ্বাসে আসছে? তাহলে মরার পরে যেই দেশে যাবেন, এই দেশটার নাম কি? এই দেশটার নাম এখন আমাদের দেশের মানুষ কুয়েত যায়, কাতার যায়, সৌদি যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, যাওয়ার আগে দেখবেন বন্ধু বান্ধবদেরকে জিগায় কুয়েতের অবস্থা কি, পরিবেশ কেমন, কাতারের পরিবেশ কেমন, যে জায়গাটায় যাবো জায়গাটা ভালো নেই, এমন কিছু জয় জিজ্ঞেস করে। আচ্ছা আপনারা যে এদেশ ফালাইয়া কবরে যাবেন, কবরের অবস্থা কি, কেউ কি কোনোদিন কাউরে জিগাইছেন? অথচ এই কবরটাই যাইতে হবেই, না যায়া কোনো উপায়। আজকে দুনিয়ায় একটা ঘর বাড়ি করতে গেলে নিজের কত চেষ্টা, অথচ কবরের বাড়িতে যে আপনি যাবেন আপনার কোনো চেষ্টা নাই। আপনি মৃত্যু হইয়া দেখেন না এলাকার লোকজন আপনার বাড়িটা বানানোর জন্য তৈয়ার হবে কিনা বলুন তো? কেউ কোদাল নিবে, কেউ খন্তি নিবে, কেউ ভাস কাটতে যাবে, কেউ কাফনের কাপড় আনতে যাবে, আপনাকে বিদায়ের জন্য পাগল পাগল হয়ে যাবে, যত বড়ই হন কিন্তু দুই দিন আপনাকে কেউ রাখবে না। আচ্ছা এই কবরটার ভিতরে যে আপনি যাবেন, কবরের খবর কি কেউ নিছেন? এই কবরটা যে কত কঠিন, রাসূল বলেছেন এই কবরে 99টা সাপ থাকবে। কয়টা সাপ? এরপর এমন সাপ না যে সাপগুলি মেরে ফেলবেন, একটা সাপে যদি আপনাকে দংশন করে ব্যথায় 70 গজ মাটির নিচে চলে যাবেন। আবার অন্য সাপেরা ইস্পাতের নুক থাকবে, টাইনা টাইনা উঠাবে, যাও কই দুনিয়ায় বড় রং করেছো, এবার শাস্তি ভোগ করো, আরেকটা সাপে দংশন করবে। এভাবে একের পর এক 99টা সাপ দংশন করতে থাকবে। আচ্ছা বলুন তো এই বিপদ থেকে বাহির হইয়া কোথাও যাওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে নাই? কিন্তু এখান থেকে সুযোগটা নিতে হবে, কিভাবে নেবেন? বাবারা এখান থেকে সুযোগ কিভাবে নিবেন? এই কবরের চিন্তা আজকের থেকে করুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। আমার নবীর প্রাণ প্রিয় বিবি, সুখে দুঃখের সঙ্গিনী যেই খাদিজা, জীবন যৌবন ধন সম্পদ সব নবীর কদম মুবারকে ঢেলে দিয়ে নবীর সহধর্মিনী সঙ্গিনী হয়েছিলেন, ওই খাদিজার জীবনী। খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরের চিন্তা করেছিলেন খাদিজা, একটু চিন্তা করে কবরের অবস্থা দেখে, কবরে কেউ নাই, আমাকে কবরে রেখে সবাই চলে যাবে, কি প্রশ্ন হবে, কি জবাব দিব, এই চিন্তায় খাদিজা খুব কাঁদতেছিল। খাদিজা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বসতেছে, পাগল পাগল হয়ে গেল। খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা একেবারে ছোট মেয়ে, মার কান্না দেখে বারবার বলতেছেন, মা গো এইভাবে কেন কান্দ, ও মা তুমি কেন কান্দ বলো, কোনো কথাই বলে না, দৌড়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। আব্বা হে মা কান্দে, কত কথাই বলি কোনো কথাই মা জবাব দেয় না, একটু আসেন মাকে জিজ্ঞেস করেন আমার মা কেন কান্দে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার খবর পাইয়া এবার আমার নবী খাদিজার সামনে হাজির হলেন। রে খাদিজা কেন কান্দ, কি ব্যথা, কি দুঃখ বলো, জোর অন্য কোন দুঃখ নয়, আমি তো কবরের চিন্তায় আমি কান্দতেছি, কবরে একা করে কেমনে থাকব, প্রশ্ন কি হবে, কি জবাব দিব, সেই ভয়ে কান্দি। আমার নবী বলেন, খাদিজা রে আমি রাসূল তোমার পক্ষে আছি, এত ভয়ের কারণ তোমার নাই, বলুন রাসূল যদি কারো পক্ষে থাকে কোনো ভয় আছে কিনা? ও খাদিজা আমি রাসূল যে তোমার পক্ষে, তোমার কিসের ভয়? খাদিজা বলে, হুজুর দুনিয়ায় আপনি থাকবেন আমার পক্ষে, কবরে তো আপনি যাবেন না। রাসূল বলেন, খাদিজা কবরে না গেলেও আমি উপর থেকেও ভিতরের কাজ চালাইতে পারি। আল্লাহু আকবার বলুন বলুন, নবী উপর থেকেও ভিতরের কাজ চালাইতে পারে কিনা? যদি নবীর পরিচয় কবরে যা দেওয়া যায় আর কোনো ভয় আছে তার? বাস্তব, আমি কিছুদিন আগে কেরানীগঞ্জ মাহফিলে গেলাম, কেরানীগঞ্জের এমপি হলেন আমানুল্লাহ আমান এবং মন্ত্রীও,
মাহফিল শেষে রাত্র 12টা 1টার পরে বাহির হব। বললাম এত রাত্রে যাব, রাস্তা গাড়ি নিয়ে কোনো বিপদ হয়, গাড়ি নিয়ে ভেরেক দেয়, কি করি না করি। যে একজন কমিটির লোক বলে, হুজুর একটা ফুস্টার নিয়ে যান, ফুস্টার, এই ফুস্টারটা দেখাবেন সব শেষ, কারণ ফুস্টারের মধ্যে আমানুল্লাহ আমানের নাম আছে, উনিও ছিলেন, তার বাড়ির পাশেই মাহফিলটা ছিল। ঠিকই ফুস্টারটা নিয়ে আসলাম, সংসদ ভবনের পিছন দিয়ে গাড়ি ঢুকলো, রাত্র প্রায় 2টা। এমনি দেখি কালো পোশাক হাত বাড়াইছে, কালো পোশাক চিনেন নাই? বাবারে ভালো চিনে, গাড়ি যেমন আপনি আপনিই ব্রেক হয়ে গেছে। কোথেকে আসলেন এত রাত্রে? মাহফিলে গেছিলাম। কোথায়? পোস্টারটা খুলে দিলাম, পোস্টার দেখে অফিসার পড়তেছে, প্রধান অতিথি আমানুল্লাহ আমান ডালিকান্দি, ও আমানুল্লাহ আমান সাহেবের বাড়ির কাছে গেছিলেন নাকি? হ্যাঁ উনিও ছিলেন। আমি কি, হ্যাঁ উনিও ছিলেন, আমানুল্লাহ আমান সাহেবের বাড়ি উনিও ছিলেন। ঠিক আছে ঠিক আছে, যান 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 যান। একজন এমপি তার নাম থাকাতে রাত্রে বিপদের মধ্যে তার নাম দেখে যান যান যান, তার পরিচয়ের উপরে আমাকে যান যান, আর কোনো জিজ্ঞাসা নাই, আর কোনো কিছুই নাই, যান যান যান। আচ্ছা বলুন তো, আজকে আছে কালকে নাও থাকতে পারে, যার সিলাই কুল কায়নাত, যার জন্য এত কিছু করেছেন, যার প্রেমে আমার আল্লাহ পাগল হয়েছেন, যার উপর আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করতেছেন, ওই নবীর পরিচয় কবরও দিতে পারলে বলুন কোনো বিপদ থাকবে? কবর দেওয়ার সময় তো এ কথাটাই বলে দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়ালা, কি কয় কি কয়, বিসমিল্লাহি ওয়ালা, কার মিল্লাতের উপর দেওয়া হয়? এখন এই নবীকে চিনা দরকার আছে কিনা, এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন, কেন তোমরা আমার নবীকে ভালোবাসবি না রে? আমার নবী তোমাদের জন্য কত কষ্ট করেছে, উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে 2টা দান মুবারক শহীদ করে দিয়েছিল, আমার নবী মুখের উপর হাতটা লাগাইয়া চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে, ধাত ভাঙ্গা ব্যথার রক্ত মুবারক, ঠোঁটগুলি বেবে, দাড়িগুলো লাল হয়ে গেছে, জামাটা পর্যন্ত ভিজতেছে, তারপরেও কাফের বেঈমানেরা চারিদিক ঘেরাও করে ফেলেছে। রাসূল বলেন, যেদিকে তাকাই রে শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না, ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপিটা টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল, লম্বা লম্বা 2টা টুকরা গো মাথার দুই পাশে দিয়ে ভিতরে ঢুকে গেছে। রাসূল বলেন, এমন ভাবে ভিতরে ঢুকেছে, বহু টানাটানি করেছি খুলতে পারি না, মাথার ব্যথায় আমার নবী মাথা চক্কর খাইয়া উহুদের জমিনের মধ্যে পড়ে গেছে। তারপরও নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সময় হযরতে জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার নবীর কোলে উঠাইয়া টান দিয়া সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায়, নিজের চোখে দেখে আসছে, আল্লাহ দেখাইছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার নবীকে জিব্রাইল কোলে লইয়া ওই জায়গাটাই নিয়ে গেছে। জিব্রাইল বলেন, নবীকে কোলে রাইখাই আমি ডাকতেছিলাম, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে কিছুই হতো না, তোরাও হতে না, আমিও হতাম না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যা, আজকে পাথর হইয়া আমার নবীরে চিনে রে উম্মত হইয়া নবী চিনলাম না। জিব্রাইল বলেন, আশ্চর্য হয়ে গেলাম, পাথর এত সুন্দর বিছানা কিভাবে হলো? এবারে জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শুয়াইয়া দিলেন, এখনো নবীর জ্ঞান ফিরতেছে না, দয়ারে নবী মায়ারে নবীর দিকে তাকাইয়া জিব্রাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ জ্ঞান বুঝি এখনো ফিরে নাই, ব্যথা বুঝি বেশি, একটু পরে নবীজির চোখ 2টা খুলছে, চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে জিব্রাইলের দিকে তাকাইয়া। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই গো আল্লাহর বন্ধু, দান দান
দুইটা শহীদ হয়ে গেছে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো বলুন না, আমি জিব্রাইলের কাছে বলুন না, আমার নবী জিব্রাইলের দিকে তাকাইয়া কান্দে, আমার নবীর দিকে তাকাইয়া জিব্রাইল বলেন হুজুর মাথা ভাঙ্গা গো, এই মাথা ভাঙ্গার ব্যথা কেমন লাগে আমি জিব্রাইলের কাছে বলুন না, আমার নবী জিব্রাইলের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, রে জিব্রাইল আমার দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গাই তোর বুঝি মায়া হয়েছে, রে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলে, রে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না, দয়ার নবী মায়ার নবী বলেন জিব্রাইল রে শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি, আর এই উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্ডার নবী নবী বিনে রুজে হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল মোদের নবী দয়ার, গুনাহগার উম্মতের পাগল রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী দার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মোদি কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়ে দাও গো খুদা উম্মদ গোনাগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মদ গোনাগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ এই নবী রে কেমনে বুইলা যাবি রে, যে নবী নিজের ব্যথা গোপন করে রে উম্মতের ব্যথা প্রকাশ করে, আল্লাহু আকবার, এই নবীকে বুলা যাওয়া বুলে যাওয়া আমাদের জন্য ঠিক হবে কিনা বলুন, এই নবীকে ভালোবাসা এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কিনা বলুন, কবরে গেলে এই নবীর দরকার আছে কিনা বলুন, এই নবীর পরিচয় ব্যতীত কবরে আর কারো পরিচয় মাপ পাওয়া যাবে কিনা বলুন, শুধু নবীর পরিচয় দিতে পারলেই বাস লাভবান হয়ে যাবেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই নবীর নামের উপরেই দেওয়া হয়, আর যদি পরিচয় দিতে পারেন হ্যাঁ আমরা তো সেই নবীর উম্মত, তাহলে ফেরেশতারা বলবেন ঘুমান আপনারা জান্নাতের বিছানার মধ্যে ঘুমান, মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কবরের চিন্তায় আমি কাঁদতেছি, কিসের চিন্তায় কোন কবর, আল্লাহ একবার কি যে কবরের অবস্থা, খবর তো নিলেন না বিদেশ যাবেন কত খবর নিলেন, কবরও যে যাবেন এই খবর তো নিলেন না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান পীর দোহা কবরস্থানে সবচেয়ে বড় কবরস্থান পীর দোহা কবরস্থান, একটা যুবক ছেলে মারা গেলে কবর করে লাশটাকে জানাজা দিয়ে কবরে নিয়ে গেলেন, যায়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে, ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি ইমাম সাহেব বলতেছেন বাবা রে তোমরা কি কবর করো নাই, হুজুর কবর তো করেছি কিন্তু কই, কিন্তু কবরের মাটি বন্ধ হয়ে গিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না, কবর বন্ধ, বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা, ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো, আরেকটা কবর করা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে,
বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না। ইমাম সাহেব বলেন আরেকটা করো, তিনটা পর্যন্ত দেখি। তিনটা কবর কোরা হলে কবরটার বন্ধ হলো না। ৯১ সনের ঘটনাটা বেশি দিন আগের নয়। তিন নাম্বার কবর বন্ধ হলো না, আল্লাহর ওলি বলেন দুইজন লোক কবরে নামো, দুইজন যুবক কবরে নামছে, লাশটা দাও, লাশটা নিয়ে আসো, দাও তাদের কাছে। লাশটা নিয়ে আসার আগে আগে কবর থেকে দুইটা লোক বলতেছে, হুজুর লাশটা কবরে দিয়েন না, দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন দৌড় দিয়ে কবরের পারে যাইলাম, যাইয়া দেখি কবরের ভিতরে দুই আড়াই হাত লম্বা লম্বা এই মোটা মানুষের চোখের মতো বড় বড় চোখ, কালো রঙের বিচ্ছু, কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? এবং এই কবরে অনেকের আত্মীয় স্বজন দাদা দাদি মা বাবা ঘুমিয়ে আছে কিনা? নিজে তো কবরের খবর নিলেনই না, এমনকি মা বাবা যে কবরে এই খবরও তো নিলেন না। কি পায়া এই সমস্ত জায়গাগুলি ভুলে গেলেন?